স্কুল কলেজের ছেলেরা এইটা জানে যে থিরির বইতে আমরা পড়েছি আদিম যুগের ঘটনা, পড়েননি? বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে। তো কলকাতা আলিপুর চিড়িয়াখানা এখনো বন মানুষ আছে, মালগুলো এখনো মানুষ হলো না, ঠিক কিনা কথা বুঝতে পারছেন? এই ইতিহাসবিদরা লিখে দিয়েছে বন মানুষ থেকে মানুষ। গায়ে লোম ছিল, গাছে পাতা তারা পোশাক পরত, কাঁচা মাংস খেত, গাছের ডাল তাদের হাতিয়ার ছিল, ইতিহাস লিখে দিয়েছে। আমরা মোলবিরা যখন কোরআন হাদিসের গবেষণা করেছি তখন দেখতে পাচ্ছি যে লিখেছে সে গাঁজা খেয়ে লিখেছে, আর অল্প স্বল্প খায়নি, 14 কেজি গাঁজা খেয়েছে। তা না হলে ওইরকম ইতিহাস লেখা যাবে না। আর আল্লাহ তাআলা কোরআনে আছে প্রথম সৃষ্টি আল্লাহ নিজের হাতে হযরতে আদম আলাইহিস সালাত ওয়াস সালামকে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কিন্তু কোনো বন মানুষ ছিলেন না, তিনি ইনসান ছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তিনি একজন মানুষ আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন, রেখেছিলেন জান্নাত। আর জন্ম থেকে শুনে আসছি বন মানুষ থাকে কোথায়? জঙ্গলে। আমি যদি কেউ চ্যালেঞ্জ নেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি আমার জিন্দগির কামাইটা তাকে দিয়ে দিব, 10 বছর সময় দিব, যা খরচা হবে আমি দিব, একটা বন মানুষকে খালি মানুষ করে দেখি দাও। চ্যালেঞ্জ একদম, আমি জিন্দগির কামাইটা তাকে দিয়ে দিব। তো এখনো যদি কেউ থাকেন বলুন প্রথম সভ্যতার নাম কি? আমি পকেট থেকে 100 টাকা বার করে দিব। আছে? হ্যাঁ থাকবে, আছে আছে, টাকাগুলো রাখাই আছে আমার পকেটে, আমি এগুলি দিয়ে দিব, 100 টাকা চা খেতে দেবো। সকালবেলায় উঠে দুবরাজ ঘুরে গিয়ে দামি চা খাবে, 100 টাকা দেবে। কিন্তু যদি ইসলামকে জিজ্ঞেস করেন, পৃথিবীর ইতিহাস তুলে দেখুন, প্রথম সভ্যতার নাম হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। আমাদের দেশে এখন নতুন একটা বাবা বেরিয়েছে, বাবা তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা। তাকে একটা মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে দুনিয়া কা সবসে পুরানা ধর্ম কা নাম কোন সা, তো সে বলছে কোই শাক নেই, ইয়ে সনাতন ধর্ম হ্যায়। কোন ধর্ম? সনাতন ধর্ম, মানে হিন্দু ধর্ম, এটা তিনি বলছেন। ইসমে কোই শাক নেই, ইয়ে 5000 সাল পুরানা ধর্ম হ্যায়। পেছনে চলো 5000 বৎসরের পেছনে যিনি ছিলেন যে নবী, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী, এবং তিনার জামানা থেকে এই দেব দেবী গাছের সূর্যের উপাসনা শুরু হয়েছে। আল্লাহ ব্যতীত এই মূর্তি পূজার সূচনা হয়েছে নূহ নবীর জামানা থেকে, 5000 সাল পুরানো। এরপর যদি বলে সনাতন, এবং আমাদের দেশে বাংলাদেশে ভারতে ভালো ভালো বক্তা বেরিয়েছে, কি বলেন, কোরআন হাদিস পড়া লাগে না, ঘাটাও লাগে না, খালি মুখস্থ বক্তব্য দিয়ে দিলেই কোনো অসুবিধা নাই, সুর ভালো চাই, তাই না? সুর, আমি সেদিনে হাওড়ায় জলসা করেছি, তো একজন বলছে হুজুর সুর দিয়ে বক্তব্য দিবে, আমি বললাম সুর দিয়ে বক্তব্য দেবো? সুরে জলসা শেষ, বুঝলি কি হুজুর? বুঝিনি কিছু, দিয়ে জলসা শেষ হয়ে যায়, আর বুঝতে কিছু পারে না। আর দেখবেন 3 কিলোমিটার টেনে বায়ান করলে কেউ কিছু বুঝুক আর না বুঝুক, আমাদের মায়েরা বলবে কি বক্তালো, কি সুরলো, বুঝলি কি লো? বলে বুঝি নাই কিছু, কি বললে? সুরটা ভালো, দিয়ে সমাজটা শেষ হয়ে গেল, কিছুই বুঝলে না, কিছুই জানলে না, এরকম বক্তা বেরিয়েছে। দেখবেন কাগজে পেপারে নাম লেখা হচ্ছে চতুর্বেদী, পঞ্চম বেদী, অষ্টম বেদী, দিয়ে জলসাই বায়ান দিচ্ছে। বাবা জিরা মায়েরা বোনেরাম, ভারতে আমরা কেউ মুসলমান ছিলাম না, কলমা পড়ে মুসলমান হয়েছি, আর গড ঈশ্বর ভগবান আল্লাহ সব এক, যা সালা বুঝে লিগা। কোরআনে কোথায় ভগবান আছে বে? ঈশ্বর কোথায় পেলি? গড কোথায় পেলি? চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম একটা আলেম বার করে নিয়ে আসুন, কিংবা একটা শিক্ষিত লোক বার করে নিয়ে আসুন, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভগবানের ভগপতি, ঈশ্বরের ঈশ্বরী, গডের গডি, আল্লাহর স্ত্রীলিঙ্গ নাই। বাকি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তাদের গুরুদের সবার স্ত্রীলিঙ্গ আছে। এই মাইক লাগবে, কে বললে, কে বলছে সাউন্ড হচ্ছে না? এক কুইন্টাল মৌলবীকে দাওয়াত দিয়ে এই যদি 50 কেজি মাইক করো তার সাউন্ড পাবে? যা আছে ওই ঠিক আছে, তুমি আর ঝামেলা করো, তাহলে আমার মাইকটা লাগাও, লাগাও। আচ্ছা হোক, এইটা দিয়ে দাও আমারটা, হ্যাঁ আমারটা লাগাও, ওই ঠেকি দাও, যা হবে দেখা যাবে, ও কিচ্ছু করতে হবে। শুনেন, বাগেশ্বর ধাম বাবা বলছে, আমাদের কিছু মৌলবি বলছে ভারতে কেউ মুসলমান ছিল না, সব থেকে প্রথম আল্লাহ জিনাকে সৃষ্টি করেছেন তিনি কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ রেখেছিলেন কোথায়? কথা বলুন, জান্নাতে। তিনি জান্নাতে আছেন, আল্লাহ নিষেধ করলেন সব ফল খাও, একটা গাছের ধারে পাশে যেও না। জান্নাত হচ্ছে পবিত্র জায়গা, জোরে বলুন সুবহানাল্লাহ। কি জায়গা? পবিত্র অপবিত্র লয়। আমরা দুনিয়াতে কিন্তু বাড়ি তৈরি করলে দেখবেন, দালান বাড়ি তৈরি করলে আগে বলে, মিস্ত্রি জিজ্ঞেস করে, আমার বাড়ি তৈরি করছিলাম তো মিস্ত্রি মুর্শিদাবাদের আমার হবিব ভাই, খুব ভালো মিস্ত্রি, দিনদার লোক, সব আমার বাড়ি ফাড়ি কন্টাকে যা হয় ওই করে। তো আমাকে বলছে, ইয়াসিন ভাই পায়খানা ঘরটা কোনখানে, চেম্বারটা কোথায় করবে? ঘর হলো না আগে চিন্তা, চেম্বারটা কোথায়, হাঁটবো কোথায়, কথাটা বুঝতে পারেননি? চিন্তা হয় না, হয় না, বাড়ি করার আগে পায়খানার চেম্বার। জান্নাতে, জান্নাতে পায়খানার প্রয়োজন হবে না, খানা থাকবে, পায়খানা থেকে পবিত্র থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। পানি তো পান করবেন, প্রস্রাব থেকে আল্লাহ পবিত্র রাখবে মানুষকে, প্রস্রাবের প্রয়োজন নেই, পায়খানার প্রয়োজন নেই। যেমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ওয়াসওয়াসায় ওই ফলটা খেলো, সঙ্গে সঙ্গে আল্লাহকে বললে, আল্লাহ মুঝে পাখানা লাগ গয়া, পায়খানা লেগেছে, বেরিয়ে যাও জান্নাত থেকে। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে যদি প্রথম কোথাও নামিয়েছে, সেই স্থানটার নাম হচ্ছে হিন্দুস্তান, জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গা হচ্ছে শ্রীলঙ্কার মাটি। আদম আলাইহিস সালাম হিন্দু ছিল না, মুসলিম ছিল, কথা বলে না, নবী ছিলেন, শুধু মুসলিম নয় নবী। বাবা থোড়া স্টাডি কর লিজি, দুনিয়া কা পহলা ইনসান জো থে ও মুসলমান থে, আর আল্লাহ নে দুনিয়া শুরুয়াত কি মুসলমানো সে, আর ইসকা খতম ভি হোগি মুসলমান সে, এটাও শেষ হবে মুসলমানের দ্বারা, আর আল্লাহ শুরু করেছে মুসলমানের দ্বারা। বড় কষ্ট লাগে, আপনি জানেন না, হিন্দুস্তানে, হিন্দুস্তানের পূর্ব পুরুষ যারা ছিল তারা মুসলমানই ছিল, বুধ পারস্ত শুরু হয়ে গেল নূহ নবীর জওয়ানা থেকে। এই ধরনের মধ্যখানে যখন গ্যাপ থেকেছে, মানুষ দিশারি খুঁজে না পাওয়ার কারণে, দিন থেকে ভটকে যাওয়ার কারণে, আল্লাহ তাআলা তো ওই জন্যে দিনকে পরিপূর্ণ করেছেন জনাবে আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন, এবং সেই দায়িত্ব নবীজির কাছ থেকে সাহাবি, সাহাবির কাছ থেকে তাবিন, তাবে তাবিন, আজ পর্যন্ত এই নবীর ওয়ারিস দিকে দেখতে পাচ্ছেন উলামায়ে দ্বীনরা বসে আছে। আজকে মুসলমান হায়রা, দ্বীনে ইলম না থাকার কারণে বেঈমান কাফেরদের আখলাক চরিত্র এতগুলো কাজ আমাদের উপরে চেপে বসেছে।